দুধ খাওয়ার আগে সাবধান, বিপদ ডেকে আনছেন না তো? মানুষের শরীরে সঠিক পুষ্টির যোগান দিতে দুধের জুড়ি নাই, কিন্তু সেই দুধেই হয়ে উঠতে পারে বিপদের কারণ, এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক একটি গবেষণা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বেশি দুধ পাওয়ার জন্য অনেক সময় গবাদি পশুদের নানা রকম স্টেরয়েড ও হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়। এর থেকেই হতে পারে সমস্যা। সাধারণত দুধের যোগান বাড়াতে অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়া হয়, সেই দুধ বা দুধজাত সামগ্রী খেলে বড় ক্ষতি হতে পারে। দিল্লির চিফ ইনফার্টিলিটি ও IVF স্পেশালিস্ট ইন্দিরা IVF হাসপাতালের চিকিৎসক অরবিন্দু বৈদ্য জানাচ্ছেন, অক্সিটোসিন মেশানো দুধ খেলে গর্ভবতী মহিলাদের গর্ভপাত হতে পারে অথবা তারা বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে। শুধু তাই নয়, মহিলাদের দ্রুত ঋতুময়ী হওয়া কিংবা ছেলেদের স্তন উদ্গমের মতো সমস্যাও এর ফলে হতে পারে। অক্সিটোসিন ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের ক্ষমতা নষ্ট করে দিতে পারে বলে তিনি জানিয়েছেন। ওই প্রতিবেদনের দাবি, 70% ভারতীয় প্লাস্টিকের প্যাকেটের দুধ খান। প্লাস্টিকে BPA থাকে, যা পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই বন্ধত্বের সম্ভাবনা বাড়ায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ মতো দুধ ভালো করে ফুটিয়ে খেলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এ ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত বলে তারা জানিয়েছেন।